হ্যালো ফ্রেন্ড, আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। মাংসের তরকারি কীভাবে বানালাম তো তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সব দেখা যাক কেমন লাগলো তোমাদের। প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর নুন হলুদ ভালো করে দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপরে টক দই দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, তো নেওয়ার পর ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ বেশ একটু নুনগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তার জন্য তারপর আমি আরেকটু তেলও দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি বেশ চকচকে করে মেখে নেবো বলে। তো ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো, বেশ 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তো আলুগুলোকে আমি বড় করে কেটে নিয়েছি, নেওয়ার পর সেগুলো দিয়ে ভালো করে ধুতে নেবো। তো ভালো করে ধুতে নেবো, কারণ মাংস বেশ বড় বড় আলু, তো তার জন্য খুব ভালোভাবে ভেজে নিলে ভালো লাগবে। তো আমি এখানে অ্যাড করেছি গোটা গরম মশলা, পেঁয়াজ, তারপরে একটু চিনি দিয়েছি কালারের জন্য, কালো ভেজে রেখে দিয়েছি। এরপর ভালো করে পেঁয়াজটা একটু হালকা ভেজে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিলাম। তো আমি একটা বড় টমেটো কেটে নিয়েছিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তো দিয়ে ভালো করে এবার ভেজে নেব। তো তারপর আমি 2 চামচ মতো মানে রসুন বাটা দিয়েছি, রসুনের গন্ধটা বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তো আমারও খুব ভালোই লাগে। রসুন আদা দেওয়ার পর একটু ভালো করে নুন দিলাম, তো নুন দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি, তোমরাও একটু কষে নেবে। যদি কলার বসে যায় একটু জল দিয়ে নেবে। আমি এখানে মানে ওই জিরে আর ধনে বাটা দিলাম আর একটা পেঁপে রসুন নিয়েছি, তো মাংসটাকেও অ্যাড করে নিয়ে নিয়েছি। তো মাংসটাকে অ্যাড করে নিয়ে এখানে একটু মিট মশলা দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে কষে নেবো। মানে জল উঠে গেছে, তো তারপরে একটু আলু দিলাম, দিয়ে ওর সাথে মানে আরেকটু কষে নেবো, যেহেতু মাংসটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ব্রয়লার মুরগি তো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর আরেকটু ভালোভাবে কষে নিয়ে তবে কিন্তু জল ঢালবে, এই যে জলটা মাংসের সেই জলটা কিন্তু ভালোভাবে মেরে দেবো,
দিয়ে তারপর আমি জল ঢেলে দিয়েছি। আমি পুরো টক টক করে গরম জল অ্যাড করেছি, এতে ঠান্ডা জল দিইনি, তো তার জন্য যাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর বেশ ভালোভাবে ফুটে যাবে। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তো আমার রেডি হয়ে গেছে।